নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর। এক দেশ এক নির্বাচন, একই সময়ে লোকসভা ও বিধানসভা নির্বাচন, কেন্দ্রীয় মন্ত্রিসভা রিপোর্ট অনুমোদন, শীতকালীন অধিবেশনে সংসদে বিল পেশ হবে, স্বাগত মুখ্যমন্ত্রীর। কাছাড় জেলার 60টি বিধানসভা কেন্দ্রের গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদের ডিলিমিটেশন খসড়া তালিকা প্রকাশিত। মুখ্যমন্ত্রীর পকিপথ নির্মাণ প্রকল্পের অধীনে শিলচর টিআরকে রোডের সড়ক শিলান্যাস, বিধায়ক দীপায়নের। গণতন্ত্র ও সংবিধানের পক্ষে জোরালো কণ্ঠকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একত্রিত করেছিলেন শিলচরে প্রয়াত নেতার শোকসভার আয়োজন। এইবারে বিস্তারিত খবর। এক দেশ এক নির্বাচন, একই সময়ে লোকসভা ও বিধানসভা নির্বাচন, কেন্দ্রীয় মন্ত্রিসভার রিপোর্ট অনুমোদন, শীতকালীন অধিবেশন সংসদে বিল পেশ হবে, স্বাগত মুখ্যমন্ত্রীর। শীঘ্রই সারা দেশে এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু করা হবে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এক দেশ এক নির্বাচন ব্যবস্থা বাস্তবায়নের বিষয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কমিটির রিপোর্ট অনুমোদন করেছেন। আগামী শীতকালীন অধিবেশনে বিলটি পেশ করা হবে। উল্লেখ্য যে কেন্দ্রীয় সরকার এক দেশ এক নির্বাচন ব্যবস্থা বাস্তবায়নের জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল। কমিটি এক দেশ এক নির্বাচন ব্যবস্থার পক্ষে এই প্রতিবেদন জমা দিয়েছে। রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটির রিপোর্ট আজ মন্ত্রিসভা অনুমোদন করেছে। সরকার এখন এই ব্যবস্থা বাস্তবায়নের জন্য সংসদের আগামী শীতকালীন অধিবেশনে বিলটি উত্থাপনের প্রস্তুতি নেবে। উল্লেখ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার স্বাধীনতা দিবসের ভাষণে এক দেশ এক নির্বাচন উল্লেখ করেছিলেন। বিজেপি বরাবরই এই ব্যবস্থার পক্ষে, যদিও ক্ষমতাসীন দলের এই যুক্তি তীব্র বিরোধিতা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তাই সংসদে বিলটি সহজে পাশ হবে কিনা সন্দেহ রয়েছে। বিরোধীদের অভিযোগ, ক্ষমতাসীন দল দেশটিতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মতো ব্যবস্থা তৈরির চেষ্টা করছে, এটা ফেডারেল ব্যবস্থা ও সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় মন্ত্রিসভা এক দেশ এক নির্বাচন বাস্তবায়নে রামনাথ কোবিন্দ কমিটির রিপোর্ট অনুমোদনকে সাধুবাদ জানান। রামনাথ কোবিন্দ ডাঙরিয়ার অধ্যক্ষতাত এখন কমিটি হৈছিল, কমিটি এখন প্রতিবেদন দিলে, এতিয়া কেবিনেটে প্রতিবেদনখন গ্রহণ করেছে। পরবর্তী পর্যায়ত সংবিধান সংশোধনের বাবে কেন্দ্রীয় সরকারে কাম হাতত লব। মই কেন্দ্রীয় সরকারে এক দেশ এক নির্বাচন এই দিশত আগুয়াই যাওয়ার বাবে মই কেন্দ্রীয় সরকারক অভিনন্দন জানাম। বিশেষকৈ বারে বারে ইলেকশন পাতি থাকিলে রাইজৰ বহুত ধন টকা পয়সা সময় খরচ হয়। এই কামটো যদি সংবিধান সংশোধনীর জড়িয়ে করব পৰা যায়, মই ভাবো যে রাইজ বহুখিনি উপকৃত হব। প্রশ্ন করাটো কোনো কথা নাই। 25 তারিখৰ পৰা মই আগতে কৈছোঁ যে আমি গোটেইখিনি কাম আমি এতিয়া হাতত লৈছোঁ আৰু আমি কামখিনি কৰিম। এতিয়া প্রশ্ন সোধাটো সময় নাই, এটা উত্তৰহে হ'ব লাগে। আৰু কেন্ডিডেট এজিপিয়ে দিব, আমাৰ ইয়াত বিজেপিৰ কৰিবলগীয়া একো নাই, এজিপিৰ কেন্ডিডেট হ'ব, এজিপিয়ে যাক দিয়ে এইটো তেওঁলোকে উত্তৰ দিব, মোৰ ইয়াত একো কথা। এটা সদিচ্ছা আছে না না সেইটো অসমৰ মানুহে কব। তেওঁনো মই ভাল কৰিলে কোনটো কাম ভাল বুলি কয়, এইটোতো কংগ্ৰেছৰহে বক্তব্য হয় নহয়। আজি অসম চুক্তি 85 চনত হৈ গ'ল, কিমানখন কংগ্ৰেছৰ চৰকাৰ পাৰ হৈ গ'ল। গতিকে কংগ্ৰেছ চৰকাৰে অসমীয়া মানুহৰ হৈ কাম কৰাৰ উদাহৰণ এটাটো দিয়ক যে এই কামটো আমি অসমীয়া মানুহৰ হৈ কৰিছিলোঁ। ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকতে কিমান মানুষ সোমাই গৈছে কংগ্রেসের দিন। গতিকে তেওঁলোকে এটা মোক প্রশ্ন সুধি থাকক, সেটোলৈ আপত্তি নাই, কিন্তু প্রশ্ন আসলতে তেওঁলোকৰ নেতাবিলাকক তেওঁলোকে সুধিব লাগে যে আমাৰ সরকার থাকোতে আমি কিয় একো নকৰিলোঁ।
ডিলিমিটেশনে শিলচর ও সোনাইয়ে কমলোজিপি, বাড়ল উধারবন ছাড়া বাকি পাঁচটি কেন্দ্র। কাছাড় জেলার 7টি বিধানসভা কেন্দ্রের গ্রাম পঞ্চায়েত জিপি, আঞ্চলিক পঞ্চায়েত এপি ও জেলা পরিষদ জেডপিসির ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশ করল জেলা টাস্ক ফোর্স টিম। মঙ্গলবার জেলা আয়ুক্ত কার্যালয়ের সাংবাদিক সম্মেলন করে ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশ করা হয়। খসড়া তালিকায় বরখোলা, কাটিগড়া, লক্ষ্মীপুর ও ধলাইয়ে জিপি বৃদ্ধি পেয়েছে, কমেছে সোনাই ও শিলচর কেন্দ্রে। ডিলিমিটেশন অনুযায়ী বরখোলা বিধানসভা কেন্দ্রে আগে ছিল 21টি জিপি, থেকে 30টি জিপি হয়েছে। অনুরূপভাবে ধলাই ছিল 27টি, বর্তমানে 30টি করা হয়। কাটিগড়ায় একটি জিপি বেড়েছে, 25 থেকে 26টি জিপি হয়েছে। লক্ষ্মীপুরে 26 থেকে 31টি করা হয়। শিলচর বিধানসভা কেন্দ্রে আগে ছিল 11টি জিপি, খসড়া তালিকায় রয়েছে 5টি। সোনাইয়ে 24 থেকে কমিয়ে 18টি জিপি করা হয়েছে। উধারবন বিধানসভা কেন্দ্রে যথারীতি 22টি জিপি বহাল রয়েছে। জেলা আয়ুক্ত জানিয়েছেন, 18 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে জনগণ তাদের আপত্তি বা অভিযোগ জানাতে পারবেন জেলা পরিষদ সিও কার্যালয়ে। ডিডিসি লেভেল অফিসার 23 থেকে 25 সেপ্টেম্বর শুনানির ব্যবস্থা করবেন, 27 সেপ্টেম্বর ফাইনাল ড্রাফট পাঠিয়ে দেবেন। Assisted by the LMs and the BDOs concerned, and we have had multiple meetings with all the committee members, and with their approval we are today publishing the draft, and it is open for the public. There may be some mistakes from our end also, some clerical mistakes, that is why this is a draft. If there is any mistake, I request everyone to apply to the CO Jila Parishad office, either through email or in physical copy. But the last date is 20th. Hearing to who? He said 23 or 25 September. It would hearing to go to LSE level. It would যিখিনি ইণ্ডিভিজুৱেল দিছে বা অৰ্গেনাইজেশ্যনে কিবা ক্লেইম চান দিয়ে তেওঁলোকে আহিব, তাত এই উপস্থিত থাকিব লাগিব। এইটো এল এছ ৱাইজ এজন এ ডি চি বা ষ্টেট কমিশ্যনাৰ আৰু লগতে চাকৰি অফিচাৰ ভিডিঅ' এনেকৈ থাকি পেলাই এ ডি চি অফিচতে হ'ব 23-25 আৰু 26th ৱৰ্ক অন মডিফিকেশ্যন লিখা দিছে, যদি কিবা আমি শুধৰণি কৰিবলগীয়া আছে 26th টাইমটো দিছে আৰু 27 সেপ্টেম্বৰ ফাইনেল নটিফিকেশ্যনটো হ'ব। এইটো ড্ৰাফ্টহে হৈছে, এইটো যিটো ড্ৰাফ্ট হৈছে ইয়াত শুধৰণি হ'ব পাৰে। গতিকে এইটোৰ লগত আমি আচল ফাইনেল নটিফিকেশ্যনটো 27 তাৰিখে হ'ব, আৰু যিটো ফাইনেল নটিফিকেশ্যন 27 তাৰিখে এইটো আমাৰ কমিশ্যনৰ অফিচৰ পৰা এইটো ড্ৰাফ্ট পাব্লিছ কৰিছে। ডিলিমিটেশনের ফলে করিমগঞ্জে কমলো জেলা পরিষদ আসন, 20 থেকে কমে 16টি হলো জেলা পরিষদ। করিমগঞ্জ জেলার 4টি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদ এলাকার ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশ করল জেলা টাস্ক ফোর্স। মঙ্গলবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন করিমগঞ্জের জেলা শাসক। তিনি জানান, করিমগঞ্জের 20টি জেলা পরিষদ আসন কেটে এখন 16টি আসন করা হয়েছে। সরকারি আইন অনুযায়ী প্রতিটি বিধানসভা সমষ্টিতে 4টি করে জেলা পরিষদ থাকতে হয়, সেই হিসেবে 20টি জেলা পরিষদ থেকে 16টি করা হয়েছে। জেলাশাসক জানান, ইতিমধ্যে খসড়া তালিকা সার্কেল অফিসারদের পাঠানো হয়েছে। জনসাধারণকে 3 দিনের ভিতরে দাবি আপত্তি দাখিল করার আহ্বান জানান তিনি। পপুলেশন, সো ইট হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ জিপিস অ্যাজ ওয়েল, 27 জিপিস আর ইন সাউথ করিমগঞ্জ এন্ড পাথারকান্ডি 24 ইজ ইন আরকে নগর এন্ড 21 হ্যাজ বিন প্রপোজড ইন নর্থ, বিকজ নর্থ ইজ দ্য লার্জ এরিয়া অফ দ্য আরবান পপুলেশন, সো দ্যাট ইজ হোয়াট অ্যাজ পার পপুলেশন হ্যাজ বিন প্রপোজড। But as you know that we are also limited by LSE has number of deputies, so that is also a limiting factor, that even if the population of South Karimganj is higher compared to other LSE, it can have only 2 deputies. Sorry, one LSE can have only 4 deputies. So those things we have to work as per the law. Now we will be serving the hard copy which we are here for other publicity, for sharing with all of you, and I will share also the PDF, the scanned copy of all the draft plans belonging to 4 LSEs of our district, so that you can make other publicity through electronic and print media. So this is it, and although the detailed thing is there in the draft, still in brief I am telling that, as sir said, there may be some changes when we publish the final plan, but now as you know we have 95 gram panchayats in Korimgunj district, but with the draft plan it is shown as 96, one GP more.
So it may remain like that also, it may be reduced to 95 also. So this is a rough plan. The reason is that Patharkandi town GP main is in the process of getting upgraded to the Patharkandi town. It's already in process. We expect it to be finished before 27. So then Patharkandi will not be in the panchayat area. So it will become 95 gram panchayat in the region. Patharkandi, Ulai Jod, it will be 95. মুখ্যমন্ত্রীর পকিপথ নির্মাণ প্রকল্পের অধীনে শিলচর টিআরকে রোডের সড়ক শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচর শহর সংলগ্ন অরুণাচল জিপির কুমারপাড়া এলাকায় বুধবার সড়ক সংস্কার কাজের শিলান্যাস করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর পকিপথ নির্মাণ প্রকল্পের আওতায় বরাদ্দকৃত 87,30,000 টাকা ব্যয়ে নির্মিত হবে পাকা পথ। শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন কুমারপাড়া এলাকায় আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান, অরুণাচল জিপির কুমারপাড়া টিআরকে রোড থেকে ভায়া রাজনগর পর্যন্ত নির্মাণ হতে যাওয়া সড়ক সংস্কার কাজের গুণগত মান বজায় রেখে কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার স্থানীয়দের সহায়তায় কাজে হাত দেবেন। ডিলিমিটেশনের মাধ্যমে অরুণাচল জিপি শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হওয়ার এক বছরের মাথায় এই প্রথমবারের মতো এলাকায় উন্নয়নের কাজ শুরু করেছে বর্তমান সরকার। বিগত 15 বছর ধরে পিছিয়ে থাকা জিপির উন্নয়নে বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সহ তৎকালীন জনপ্রতিনিধিরা কোনো ধরনের কাজ করেননি। 2023-24 অর্থ বছরে সরকারের বরাদ্দকৃত অর্থের বিনিময়ে সড়কের কাজ দ্রুত গতিতে সম্পূর্ণ করার পাশাপাশি আগামীতে এলাকার উন্নয়নকে এগিয়ে নিতে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিশেষ নজর রেখেছেন বলে জানিয়েছেন দীপায়ন। কিন্তু আজকে সম্মানের ব্যাপার, প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এই সাহস আমাদের মধ্যে এসছে যে এই দেশে হিন্দু সুরক্ষিত রয়েছেন আর হিন্দুরা আগামীতে কোনোদিন বঞ্চিত লাঞ্ছিত হতে হবে না। আর আমি বিশেষ করে বলি যে দীপায়ন চক্রবর্তীকে যেহেতু আপনারা এমএলএ বানিয়েছেন, আমিও একজন বজরঙ্গী হিসাবে বজরঙ্গলে কাজ করে আজকে বিধায়ক হয়েছি। হিন্দু সমাজের স্বার্থে সম্পূর্ণভাবে আমি কাজ করে যেতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। এই দেশে যারা নাগরিকরা রয়েছেন শুধু হিন্দু বলে কথা না, হিন্দু কোনো সাম্প্রদায়িক ওয়ার্ড না। আপনারা জানেন হিন্দু একটা কালচারের নাম, হিন্দু একটা সংস্কৃতির নাম। আর হিন্দু যদি বাঁচে তাহলে ভারতবর্ষ বাঁচবে, আর ভারতবর্ষ বাঁচলে গোটা বিশ্ব বাঁচবে। এই মন্ত্র নিয়ে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাজ করে যাচ্ছেন আর তার নেতৃত্ব গোটা বিশ্ব সেটা স্বীকার করে আজকে নিয়েছে। তাই যদিও আপনারা আমাকে ভোট দেননি, কিন্তু যেহেতু ডিলিমিটেশন হয়েছে, ডিলিমিটেশনের পর কিন্তু আমি আপনাদের বিধায়ক হিসাবে কাজ করে যাচ্ছি। আমার যে এরিয়া ছিল শিলচর কনস্টিটিউয়েন্সিতে, যেমন আমি এক্সাম্পল হিসেবে ধরতে চাই যে মালুগ্রাম অঞ্চল আপনারা জানেন শিলচরে অন্তর্ভুক্ত ছিল শিলচর কনস্টিটিউয়েন্সিতে, এটা এখন উদারবন কনস্টিটিউয়েন্সিতে চলে যায়। কিন্তু সিমিলারলি উদারবন কনস্টিটিউয়েন্সিতে চলে যাওয়ার পর মাননীয় মিহিরকান্তি সোমকেও কিন্তু মালুগ্রাম অঞ্চলের মানুষ ভোট দেয়নি, কিন্তু মিহিরদাও এই অঞ্চলের মানুষের জন্য উনি কাজ করে যাচ্ছেন। এইভাবে প্রত্যেকটা অঞ্চলে যথাযথ ডিলিমিটেশন হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষ্কার ডাইরেকশন রয়েছে যে আমরা যে নতুন ডিলিমিটেশন হয়েছে সেটা সরকারি সিদ্ধান্ত মতো হয়েছে, আর এখানেই সকল বিধায়কদের কনসেন্ট্রেট করে কাজ করতে হবে। আর তার জন্য সরকারি সম্পূর্ণ ব্যবস্থাও করা হচ্ছে। আপনারা জানেন যে ডিসির অফিসগুলোকেও আলাদা করা হচ্ছে, ব্লককেও আলাদা করা হচ্ছে। এখন এই যে পর্যায়ে চলছে, এই পর্যায়ে ব্লক ডিলিমিটেশন চলছে, জিপি ডিলিমিটেশন চলছে, কিছুদিন পরে আমাদের জিপি ইলেকশনও হবে হয়েছে। কিন্তু আমাদের যিনি, আমরা সৌভাগ্য এই কারণে আমরা ওনাকে ভোট দেই নাই, আমরা ওনাকে ভোট দেই নাই। কিন্তু ভোট না দেওয়ার পরেও উনি যা প্রথমে যখনই ডিলিমিটেশন এরিয়ার মধ্যে আমাদের ঢুকেছে, উনি আমাদের এই কার্য প্রথম এই কাজটা উনি ধরে নিয়েছেন। আমরা যাকে ভোট দিয়েছি উনি আমাদের এই রাস্তার জন্য কোনো, এই বিগত 3 বছরের মধ্যে উনি এই দিকে কোনো দৃষ্টিপাত করেন নাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে যোজনা দিয়েছেন পাকি রাস্তা, গ্রামীণ পাকি রাস্তার যদিও উনি এই বিগত 3 বছরে আমার এই রাস্তার উনি একটুকু আমাদের এই লক্ষ্য রাখেননি, যার জন্য আমাদের এত অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। যাই হোক, আমাদের বিধায়ক যিনি শিলচরের বিধায়ক, আমরা ভোট না দিলেও
বর্তমানে আগামীতে ওনাকে আমাদের ভোট আমরা দেবো, এবং বর্তমানে উনি যে অনেকগুলো স্কিম নিয়েছেন আমাদের এখানে, গণতন্ত্র ও সংবিধানের পক্ষে জোরালো কণ্ঠস্বর সীতারাম ইয়েচুরি, তিনি সকলকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একত্রিত করেছিলেন। শিলচরে প্রয়াত নেতার শোক সভা অনুষ্ঠিত। দলের প্রবীণ কেন্দ্রীয় নেতা প্রয়াত সীতারাম ইয়েচুরির স্মরণে শোকসভার আয়োজন করা হয় শিলচরে। সিপিআইএমের জেলা স্তরের কর্মকর্তারা আজকের এই শোকসভায় উপস্থিত ছিলেন। এদিনের শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপধীর ভট্টাচার্য, এছাড়া উপস্থিত ছিলেন দুলাল মিত্র, রফিক আহমেদ, রেজামান্দ আলী সহ অন্যান্যরা। এদিনের সভায় প্রতিজন বক্তা প্রয়াত সীতারাম ইয়েচুরির স্মরণে বক্তব্য রাখেন। গণতন্ত্র ও সংবিধানের পক্ষে জোরালো কণ্ঠস্বর ছিলেন সীতারাম ইয়েচুরি, তিনি সকলকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একত্রিত করেছিলেন বলে মত প্রকাশ করেন বক্তারা। তিনি পৃথিবীকে বিদায় জানিয়েছেন, কিন্তু তিনি চিরকাল বেঁচে থাকবেন দরিদ্র, শ্রমিক ও নিপীড়িত মানুষের কণ্ঠে। তাঁর প্রয়াণ ভারতীয় রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। কমরেড সীতারাম ইয়েচুরিজিকে লাল স্যালুট জানান বক্তারা। সীতারাম ইয়েচুরির মৃত্যু আমাদের সকলের জন্য এক গভীর ক্ষতি। দেশের প্রতি তার বছরের পর বছর সেবা এবং নিষ্ঠা সর্বোচ্চ সম্মানের যোগ্য। সর্বোপরি তিনি একজন সহজাত শালীন মানুষ ছিলেন, যিনি রাজনীতির কঠোর জগতে ভারসাম্য ও ভদ্রতার বোধ এনেছিলেন। এর আগে প্রয়াত নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলীয় কর্মকর্তারা। কিভাবে ব্যক্ত হয় তার নানা দিক আছে, ওই দিকগুলো মনে রেখেই আমরা কমরেড ইয়েচুরির যে অবস্থান সেটা মনে রাখব। তো আমরা জানি তিনি একজন সফল সাধারণ সম্পাদক ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির মার্কসবাদীর, এবং একটু ইতিহাসের দিকে আমরা একটু যদি তাকাই অবক্ষণের জন্য, বেশিক্ষণ বলবো না, এটা এমন একটা বিষয় অনেক সময়ও দাঁড়িয়ে পড়ে। যে সময়ে আমাদের পরিচিত সিপিআইএমের, যদিও আমি এই সঙ্গে একটু মনে এটাও বলে রাখি যে ব্যক্তি বড়ও নয় যদিও, কিন্তু ব্যক্তি একজন ব্যক্তি আসলে অনতিক্রম্য ইতিহাসে। যখন কমরেড হরকিষণ সিং সুরজিৎ, কমরেড ইএমএস নামুদ্দিপা, কমরেড জ্যোতি বসু, তাদের আমরা একে একে হারিয়েছি, সেই সময়ে পাশাপাশি এটাও দেখেছি, এবং এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না, আমি জানি না আজকে বলা উচিত না, যে সংঘ শক্তি ছিল বা এখনো আছে একটা কমিউনিস্ট পার্টির মনপ্রাণ এবং তার শক্তির আসল উৎস, সেটা একটা প্রবল করিমগঞ্জ পাথারকান্দি ত্রিপুরা সীমান্তের কাঁঠালতলি থেকে প্রচুর পরিমাণ বার্মিজ সুপারি ও সিগারেট জব্দ, দুটি বিলাসবহুল গাড়ি সহ আটক তিন। করিমগঞ্জের পাথারকান্দি এলাকা মাদক ব্যবসায়ী ও চোরা কারবারিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এলাকার ত্রিপুরা সীমান্তের কাঁঠালতলি সড়কে বার্মিজ সুপারি ও সিগারেটের অবৈধ পাচার রুখে দেয় পুলিশ। গতরাত মঙ্গলবার পৃথক দুটি অভিযানে বার্মিজ সুপারি ও সিগারেট সহ দুটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে পুলিশ। পাথারকান্দি পুলিশ কাঁঠালতলির সংযোগ সড়কে একটি I-10 গাড়ি থেকে 10 বান্ডিল বার্মিজ সিগারেট উদ্ধার করে এবং চালক ফখরুল ইসলাম সহ শম্ভু চন্দ ও বিরাজ পালকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে সমষ্টির বাজারিছড়া থানাধীন কাঁঠালতলি পুলিশ TR05F1586 মহেন্দ্র পিকআপ গাড়ি থেকে জব্দ করে 11 বস্তা বার্মিজ সুপারি। এই ঘটনায় আটক হওয়া লোকেদের তথ্য এই মুহূর্তে জানা যায়নি। মণিপুর ইস্যুতে গৃহমন্ত্রী অমিত শাহের মন্তব্যকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করল মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটি সহ স্থানীয় জনগণ। দ্য স্টেটমেন্ট অফ দি অনারেবল মিনিস্টার অমিত শাহ ইজ রিয়েলি ইরিলেভেন্ট উইথ দি প্রেজেন্ট আনপ্রেসিডেন্টেড টার্মোয়েল ইন মণিপুর অ্যান্ড অলসো হোয়াট এভার হি স্টেটেড ইট ইজ নট রিলেটেড উইথ দ্য প্রেজেন্ট সিচুয়েশন এট দ্য গ্রাউন্ড। হোয়াট এভার হি স্টেটেড ইজ টোটালি নেগেটিভ which is prevailing in the state regarding the essential commodity. We are not getting the essential commodity since May 2023,
and still the national highways are blocking. All the required essential commodities by the people is not available. And he is going to open these the canteens or godowns through central police force. That is impossible. Really, it is not happy that what he have, whatever he stated. And also regarding this, he bata raha hai ki 3 mahine, he said that this in the last 3 months, there is no major this incident. This is totally wrong. Since 1st of September 2024, this high-tech bombarding by using the drones, RPGs, rocket launchers, this type, air strike, it is happening at the multiple places. So he is unaware of the present turmoil. The state government is not giving proper reports to the central government. That's why it seems that he is unaware of this present turmoil situation in the state. That is why whatever he stated, it is very unfortunate and it's really condemnable that we are here. This national highway is still blocking, and everything what he stated is totally wrong. It is totally negative in connection with the present turmoil state situation in the state. इसके बारे में वो जो प्रधानमंत्री जी भी हमें जो इन पर्सनली इनवाइट किया और मणिपुर प्रदेश कांग्रेस कमेटी के तरफ से और जो थोड़ा दिल पहला से मैं बात किया इनवाइट कर दिया ऑफिशियल लेटर सबमिट किया पीएमओ ऑफिस में मणिपुर में एक बार आने का मैं इनवाइट किया था इसलिए अभी तक मणिपुर में नहीं आ रहा है वो जो मणिपुर का बारे में ये सीरियस नहीं है इसलिए मैं ऑफिशियली हमारा कांग्रेस पार्टी का तरफ से भी इनवाइट किया और मणिपुर में एक बार आने के लिए लेकिन प्रधानमंत्री जी ने सारे वो जो फॉरेन कंट्री का बारे में रशिया यूक्रेन का बारे में वो जो बात कर रहा है विजिट कर रहा है और ইসরায়েল পেলেস্তাইল কা বারে মে বাত করা হে সলুশন কে লিয়ে ডিলিমিটেশনের সোনাই সমষ্টি থেকে বাদ বহু জিপি সরব হলেন বিধায়ক সহ স্থানীয়রা জিপি ডিলিমিটেশনের সোনাই সমষ্টি থেকে বাদ পড়ল বহু জিপি জিপি কমানোয় ক্ষোভ দেখা দিল সোনাইয়ে একাংশ পঞ্চায়েত প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা এর তীব্র প্রতিবাদ জানান বুধবার সোনাই সার্কেল অফিসারের মাধ্যমে জেলা শাসককে স্মারকলিপি প্রদান করা হয় প্রস্তাবিত জিপি ডিলিমিটেশনের খসড়া তালিকা বাতিলের দাবিতে দাবি জানানো হয় এতে সামিল হন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বরভুয়াও পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক সাজু জানান এটা মন করা জিপি ডিলিমিটেশন হয়েছে এই খসড়াকে বাতিল করে নতুনভাবে তৈরি করতে বিধায়ক দাবি জানান এদিন স্মারকপত্র প্রদানে উপস্থিত ছিলেন খালিদ হাসান লস্কর জুনুবাবু লস্কর নূর আহমেদ বরভুইয়া সজীব লস্কর টিটু লস্কর প্রমুখ সমষ্টিতে যদি 24টা থাকে 24টা থাকবে ডিলিমিটেশনের পরে সারা আসামে যেখানে যতটা জিপি আছে সেখানে ততটাই থাকবে সেই হলো গাইডলাইন কিন্তু কাছাড় ডিস্ট্রিক্টে জানি না আমাদের জেলাধিপতি মহোদয়ের কি হয়েছে সমস্ত গাইডলাইন ভেঙে নিজে কোনো জনপ্রতিনিধিদের সঙ্গে কোনো অন্য জায়গায় করেছেন কেনা জানি না আমার সঙ্গে কোনো আলোচনা করেনি নাম্বার ওয়ান নাম্বার টু যারা স্টেক হোল্ডার পঞ্চায়েতের যারা মেম্বার পঞ্চায়েত এপি জেলা পরিষদ দীর্ঘদিন থেকে এখানে একটা পঞ্চায়েতের পরিষদ আছে আঞ্চলিক পঞ্চায়েতের একটা টিম আছে বডি আছে কারো সঙ্গে কোনো কথা প্রকাশন বলেনি একপক্ষীয়ভাবে সোনাইয়ের উন্নয়নে ব্যাঘাত ঘটানোর মতো একটা ডিলিমিটেশন আমাদের ন্যূনতম 24টা জিপি যেখানে হওয়া প্রয়োজন সেখানে 18টা জিপি করা হয়েছে এটা আমরা কোনো অবস্থায় মেনে নিব না তার জন্য আজকে আমরা পঞ্চায়েত পরিষদ ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ যারা বিগত দিনে পঞ্চায়েত ছিলেন এপি ছিলেন জেলা পরিষদ ছিলেন বিভিন্ন সংগঠনের এনজিও সবাই মিলে আজকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি যদি কোনো সুরাহা না হয় তাহলে আমরা আইনের দ্বারস্থ হবো আইন সবার জন্য এই বিজেপি সরকার একেবারে নিকৃষ্ট রাজনীতিতে নেমেছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না একেবারে ক্লিয়ারলি দেখেন আপনারা 7টা সমষ্টি বিধানসভা সমষ্টি আছে 7টা সমষ্টিতে শুনলে খুব খারাপ লাগে কথাটা 7টা সমষ্টির মধ্যে শোনাই প্রায় 85% সংখ্যালঘু মুসলমান মানুষের একটা সমষ্টি এইখানেই জিপি কম করে দেওয়া হয়েছে
এখানে জিপি কম করে দেওয়া হয়েছে, হোয়ারেস অন্যান্য সমষ্টিতে জিপি বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত পক্ষপাতমূলক, কোনোভাবে মেনে নেওয়া যায় না, বেআইনি। আর গভর্নমেন্টের আমি আমি জানি সার্কুল অফিসার আজকে অফিসে ছিলেন, কিন্তু ফেস করতে পারবেন না, এত অন্যায়, তাই জন্য এখান থেকে পলায়ন করেছেন। সার্কুল অফিসার এখানে নেই, বড়োবাবু এসে রিসিভ করেছেন, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। প্রশাসন যদি সঠিকভাবে করেন তাহলে কেন পলাবেন, তাহলে কেন পলাবেন? পাবলিকের কাছে যদি প্রশাসন যদি পাবলিকের সঙ্গে কথাই বলতে না পারে, সেই প্রশাসনের কি মানে আছে? সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ধলাই দেবীপুরে, বসেভূত দোকান গৃহ। সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ধলাই দেবীপুরে, ভস্মীভূত দোকানঘর। ধলাই থানা এলাকার জীবনগ্রাম জিপির পূর্ব দেবীপুর দ্বিতীয় খণ্ডের একটি দোকানঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়। জানা যায়, সকালবেলা দোকানে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছিলেন দোকান মালিকের ছেলে। কিছুক্ষণ পর দাউদাউ করে জ্বলে ওঠে আগুন, মুহূর্তের মধ্যে সম্পূর্ণ দোকানঘর ছাই হয়ে যায়। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী পৌঁছতে পৌঁছতে সম্পূর্ণ দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। দোকানের মালিক দিলীপ রায় জানান, দোকানের উপর নির্ভর করে পরিবার প্রতিপালন করে আসছেন তিনি। আমরা ভাত খাওয়াতে গেছিলাম, আর বাচ্চা গুলো কালকে পূজা দেওয়া হয়েছে, আর মোমবাতি তো ফাটি জ্বালাইবার সময় ওরকম কিরকম দরি লাগছে, মানে আপনারা হইতে পারেন না, হইতে পারে না, গরম কেউ আসলো না, না তো কেমন যে ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি সব জ্বলে গেছে, সব জ্বলে গেছে, টাকা পয়সা সব জ্বলে গেছে। আপনারা আগুন লাগার পরে দমকল বাহিনীর সমন করে খবর দিছে? ও তো ওদিকে পুলিশের গাড়ি যেতে আসলো, আর সে হইলো যে এটা জানি আমরা বেউসে গেছি। তো মানে এমনি খেউর মানে ক্ষয়ক্ষতি হয়েছিল, যারা জানমালর ক্ষয়ক্ষতি হয়েছিল, জানমাল দিল্লির প্রাক্তন বিধায়ক তনবিন্দুর সিং মারোয়ার কুশপুতুল জ্বালিয়ে শিলচরে প্রতিবাদ সাব্যস্ত করল কাছাড় জেলা কংগ্রেস। কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে ঘিরে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করার পাশাপাশি তাকে হুমকি দেওয়ার বিরুদ্ধে বুধবার দিল্লির প্রাক্তন বিধায়ক তনবিন্দর সিং মারোয়ারের কুশপুতুল জ্বালিয়ে শিলচরে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করল কাছাড় জেলা কংগ্রেস। এদিন দলীয় কার্যালয় থেকে পতাকা হাতে নিয়ে মিছিলের মাধ্যমে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে স্থানীয় পিডব্লিউডি রোড পয়েন্টে পৌঁছে তনবিন্দর সিং মারোয়ারের কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, তো দুই দিন আগে দিল্লির প্রাক্তন বিধায়ক তনবিন্দর সিং মারোয়া যেভাবে আমাদের সর্বভারতীয় নেতা রাহুলজিকে নিয়ে যেভাবে উনি ভাবুকি দিয়েছেন, ধমকি দিয়েছেন, সেটা কংগ্রেস দল তথা ভারতবর্ষে প্রত্যেক নাগরিকের মনে এটা আঘাত করেছে। আমরা সেটাকে তীব্র ভাষায় নিন্দা জানাই, এবং আমাদের নেতা রাহুল গান্ধীজি যার পরিবারের এই ভারতবর্ষের জন্য অনেক আত্মবলিদান দিয়েছেন, আজকে উনার দিদাকে নিয়ে যেভাবে মহান নেত্রী ইন্দিরা গান্ধী সম্বন্ধে যেভাবে মন্তব্য করেছেন এবং রাহুল গান্ধীকে যেভাবে শাসানি দিয়েছেন, কংগ্রেস দল সেটা নিয়ে বসে থাকবে না। আজকে আমরা উনার কুশপুতিকা দাহ করেছি, সমগ্র আসামে, সমগ্র ভারতবর্ষে আজকে উনার কুশপুতিকা দাহ করা হয়েছে, এবং আইনেরও দ্বারস্থ হয়েছে কংগ্রেসের নেতৃগণ। এবং আগন্তুক দিনে যদি এইভাবে আমাদের নেতাকে নিয়ে কেউ যদি কোনো ধরনের কুরুচিকর মন্তব্য করে থাকে, আমরা কংগ্রেস দল বসে থাকব না, আমরা সেটার প্রতিবাদ সাব্যস্ত করব। এবং আমরা প্রত্যেকেই আমাদের নেতা রাহুল গান্ধীজির পাশে আছি। রাহুল গান্ধীজির যে আত্মবলিদান, আজকে ওনাদের যে পরিবারের যে আত্মবলিদান, সেটাকে প্রত্যেক মানুষ। শিলচর পৌরসভার প্রাক্তন কমিশনার অজিত দেবের মাতৃবিয়োগ। শিলচর অম্বিকাপুরটির বাসিন্দা জ্যোৎস্না রানী দেবের জীবনাবসান হয়েছে। অমায়িক স্বভাবের জ্যোৎস্না রানী দেবের মৃত্যুতে এলাকা জুড়ে শোক বিরাজ করছে। আজ বুধবার সন্ধে 5:45 শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 93 বছর। মাস কয়েক ধরে বার্ধক্যজনিত কারণে প্রায় শারীরিক অসুস্থতা বোধ করতেন। হার্ট ফেলিয়ার তার মৃত্যুর কারণ বলে জানা গেছে। মৃত্যুর সময় তিনি
ছয় পুত্র এক কন্যা সহ পুত্রবধূ জামাতা নাতি নাতনি রেখে গেছেন। প্রয়াতের বড় ছেলে অজিত চন্দ্রদেব শিলচর পৌরসভার প্রাক্তন কমিশনার ছিলেন। এদিকে জ্যোৎস্না রানীদেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অনেকেই। মালিনী বিলের আবাসিক কেন্দ্রের নতুন গৃহে প্রণবানন্দজির মন্দির স্থানান্তরিত করল ভারত সেবা আশ্রম সংঘ। নতুন গৃহে প্রণবানন্দজির মন্দির স্থানান্তরিত করাকে কেন্দ্র করে বুধবার পূর্ণিমা উপলক্ষে এক অনুষ্ঠান মালার আয়োজন করল ভারত সেবাশ্রম সংঘ। সংঘের তরফে এদিন তারাপুর মালিনী বিল স্থিত আবাসিক কেন্দ্রের নতুন গৃহে শাস্ত্রসম্মতভাবে ঠাকুরের বেদি স্থাপন করার পাশাপাশি আসন প্রতিষ্ঠা করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ মহারাজ জানান, মন্দির স্থানান্তরিত করা নিয়ে এদিন ঠাকুরের আসন নিয়ে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকঢোল বাজিয়ে আসন প্রতিষ্ঠা করা সহ পুজো আরতি, বৈদিক শান্তি যজ্ঞ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এখন থেকে দূর দূরান্ত থেকে আসা ভক্তপ্রাণ জনগণ মালিনী বিলে পৌঁছে স্বামী প্রণবানন্দজিকে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। পূর্ণিমা উপলক্ষে বুধবার আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানটি সফল ও সার্থক হওয়ায় সকলের প্রতি এদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি। এখানে কোনো মন্দির না থাকাতে এখানে ওই বৃদ্ধাবাসী তিনতলাতেই একটি ঘরে আমরা পূজা পাঠ আমাদের এই সমস্ত ভজন কীর্তন এখানে পরিচালিত হচ্ছিল। তা সকলকার ওপরে উঠতে অসুবিধা, সেই জন্যে আমরা নিচতলাতে আবার বৃদ্ধাশ্রম এক্সটেনশন যেটা হচ্ছে তারই একটি দু তিনটি ঘর নিয়ে একটি হল ঘর তৈরি করে সেই হল ঘরের মধ্যে আজকে নতুন করে স্বামী প্রণবানন্দজি মহারাজের আসন স্থাপন করা হলো, যেখানে নিত্য পূজা আরতি, ভোগরাগ এবং ভজন কীর্তন ইত্যাদি অনুষ্ঠিত হবে। বাইরে যারা আসতেন তাদের তিনতলাতে উঠতে অনেক সময় অসুবিধা ছিল, এখন তারা সকলে নিচে যখনই আসবেন সঙ্গে সঙ্গে সেই মন্দিরে যেতে পারবেন, তাদের শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। সকালবেলা 8:30 মধ্যেই সেখানে বেদি পূজার স্থান যেটা যেখানে ঠাকুর আসন বসবে সেই বেদি বিশেষ শাস্ত্রসম্মতভাবে তা সে প্রতিষ্ঠা করা হয়েছে। তারপরে ঠাকুর আসন শোভাযাত্রা করে নিয়ে যেয়ে সেখানে মায়ের উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঢাক ঢোল বাজিয়ে তাকে আসনে প্রতিষ্ঠা করা হলো। সর্বত্যাগী সন্ন্যাসীরা মানুষের মাঝে এসে দাঁড়ান এবং তখন মানুষকে বিভিন্নভাবে সাহায্য করা হয়। এসব দেখে আমি অভিভূত হয়েছিলাম, অভিভূত হয়ে 2021-27 জানুয়ারি আমি আমার গুরু সাধনানন্দজি মহারাজের কাছ থেকে আমি দীক্ষা নিয়েছি এবং আমি বুঝতে পেরেছি যে মানুষ আত্মমানুষের সেবা এবং যারা যখন বন্যা খরা প্রলয় আসে ভারত সেবাশ্রম সংঘ তাদের পাশে গিয়ে দাঁড়ায়। এবং করোনার সময় আমি দেখেছি এই ভারত সেবাশ্রম সংঘ আজকে তাদের পাশে এসে দাঁড়িয়েছিল এবং দুর্গাপূজার সময় বিভিন্ন জিনিস এখানে কখনো বস্ত্র দান করা হয় এবং কখনো জিনিসপত্র দেয়া হয়। শিশু মানব পাচার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার উপর সচেতনতা অনুষ্ঠান থাইলু চা বাগানে। শিশু মানব পাচার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার উপর বিশেষ সচেতনতা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হলো বুধবার লক্ষ্মীপুরের থাইলু চা বাগানে। চা জনজাতি ও আদিবাসী সঞ্চালকালয়ের উদ্যোগে শিবদুর্গা ক্লাব ও বরাক চা যুব কল্যাণ সমিতির যৌথ ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান থাইলু চা বাগান নাচঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মূলত চা জনজাতি ও আদিবাসী সঞ্চালকালয় বাগান অঞ্চলে 10টি এনজিওকে দায়িত্ব প্রদান করেছে। সমগ্র আসামে চা বাগান অঞ্চলে শিশু মানব পাচার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার উপর বিশেষ সচেতনতা অভিযান চালানোর জন্য এই অনুষ্ঠান এরই অঙ্গ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক চা শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক রবি নুনিয়া, ক্ষীরোদ কর্মকার সম্পাদক বাবলু নারায়ণ কানু, চা যুব কল্যাণ সমিতির সভাপতি লালন প্রসাদ গোয়ালা, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কৈরি, উপদেষ্টা প্রদীপ কর্মী প্রমুখ। সুদূর হাইলাকান্দি জেলা থেকে আগত চৌধুরী চরণ বড় মহাশয়, আমাদের দুজন উপদেষ্টা, আসাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার এবং শিলপুরীর ধরমখাল চা বাগানের অনুপ বর্মা মহাশয়, ভগ্নী চা বাগান থেকে দেবাশিস কানু মহাশয়, এছাড়া আমাদের লক্ষ্মীপুরের
সব সার্কেলের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং আজকে এই অনুষ্ঠানে বিভিন্ন চা বাগান থেকে সাংস্কৃতিক শিল্পীরা আজকে এখানে তাদের মধ্যে যেগুলো কলা রয়েছে সেগুলো আজকে এই মঞ্চে আপনাদের সম্মুখে তুলে ধরবে। আমরা চা যুব কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাদের সহযোগিতা কামনা করব, যাতে আপনাদের সহযোগিতার মাধ্যমে আজকে থাইলু চা বাগানে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানটা যেন একটা সার্থক রূপ পায়। আপনি জো জগত ছোড়কর ইয়াহ আয়ে, আপনি তন কো লেকর আয়ে, হামারে শ্রম কো লেকে আয়ে, আর হামারে রক্ত মে জো থা, হামারে সংস্কৃতি, হামারা কালচার, উসি কো হাম লেকর আয়ে। আর সবসে বড়ি বাত হ্যায় কি আভি তক হাম উসকো মেইনটেইন করকে যা রহে হ্যায়। ইস সমুচে বড়া ভেলি মে বিভিন্ন প্রান্ত সে লোক আয়ে হ্যায়, বর্ধমানী ভাষা বলনে বালে লোক, ভোজপুরি ভাষা বলনে বালে লোক, উড়িয়া ভাষী ভি লোক হ্যায়, আর সন্থাল কে ভি লোক হ্যায়, পুরে বঙ্গাল কে পশ্চিম বঙ্গাল ভি জো হ্যায়, ওহাঁ কা জো ট্রাইবাল এরিয়া হ্যায়, সমুচে এরিয়া সে লোক আয়ে হ্যায়, উত্তর প্রদেশ সে আয়ে হ্যায়, বিহার সে আয়ে হ্যায়, মধ্য প্রদেশ সে আয়ে হ্যায়, কেবল হি নেই আন্ধ্রা তামিলনাড়ু ওহাঁ কে। গোয়ায় আয়োজিত এনকে একাডেমির ব্যবস্থাপনায় ফ্যাশন স্টার অফ ইন্ডিয়া শোতে বিজয়ী হলেন শিলচরের সমর্পিতা চৌধুরী। গত 12ই সেপ্টেম্বর গোয়ায় আয়োজিত ফ্যাশন স্টার অফ ইন্ডিয়া শোতে অংশগ্রহণ করে এবং ক্ষুদে শিল্পীদের মধ্যে শিলচরের কন্যা সমর্পিতা চৌধুরী কিডস গ্লোবাল উইনার ফ্যাশন শোতে বিজয়ী হয়। এই ফ্যাশন শোতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা সব বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন এবং এতে ক্ষুদে শিল্পীদের মধ্যে বিজয়ী হয় শিলচর শরৎপল্লীর বাসিন্দা পিতা মৃদুল চৌধুরী ও মা স্মৃতি চৌধুরীর 9 বছরের কন্যা সমর্পিতা চৌধুরী। বুধবার সমর্পিতা চৌধুরী শিলচর এসে জানায় এই ফ্যাশন স্টার অফ ইন্ডিয়া শোটিতে অংশগ্রহণ করে সে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছে এবং ভবিষ্যতে সে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করবে। আমার নাম সমর্পিতা চৌধুরী, আমি শিলচর শহরের বাসিন্দা, আমি ক্লাস 5-এ পড়ি, আমার স্কুলের নাম রামানুজ বিদ্যা মন্দির, আমি গোয়াতে গিয়ে গ্লোবাল স্টার উইনার হয়েছি। এনকে একাডেমিকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে কত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, অ্যান্ড অভি ভট্টাচার্য ম্যামকেও আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাকে কত সুন্দর একটা গাইডেন্স দেওয়ার জন্য, আর আমার মা বাবাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাকে অত সুন্দর করে আমাকে অত ভালো জায়গায় নিয়ে গেছে, ওদের জন্যই আমি এখানে যেতে পেরেছি। ওরা যদি আমাকে সাপোর্ট করতো না নাহলে আমি যেতে পারতাম না। আর আসাম প্রোডাকশন হাউসে আমাকে সেলিব্রিটি গেস্ট হিসাবে ওখানে আমাকে একটা কার্ড দিয়েছে, আর আমি স্কুল প্রিন্সিপাল স্যারকেও ধন্যবাদ জানাতে চাই যে আমাকে অত ইয়ে করেছে। ধন্যবাদ শুভ সন্ধ্যা, আমি সমর্পিতার মা বলছি। আমার মেয়ের মধ্যেই আজকে এখানে মানে আসার বসার উদ্দেশ্যটাই হচ্ছে যে এনকে একাডেমির আন্ডারে একটা প্রতিযোগিতায় গিয়েছি, 12 তারিখ হয়েছে প্রতিযোগিতাটা গোয়াতে। তো কিডস ক্যাটাগরিতে 15 জন কন্টেস্টেন্ট ছিল, ওখান থেকে উইনার হয়েছে। তো এনকে একাডেমির তরফ থেকেই মানে একটা আয়োজন করেছে যে যাতে ওর একটু প্রমোশন হোক। তো ওদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য আমার মেয়েকে। আজকে ওর বাবা এখানে নেই, উনি একটু আউট অফ স্টেশন আছেন, উনি থাকলেও অনেক খুশি হত। তো আমি চাই যাতে ও নিজের পায়ে নিজে ভালোভাবে সুন্দরভাবে হয়ে দাঁড়াও। আর বিগত 5 বছর ধরে ও এই মডেলিং লাইনে আছে, শিলচরে অনেকগুলো কন্টেস্টে উইনার হয়েছে। তারপরে এখন আমরা 2 মাস আগে ডিব্রুগড়ে গিয়েছিলাম, ওখানে সে ব্র্যান্ড ফেস একটা পদবি পেয়েছে। তারপর আমরা ওখান থেকে গোয়াতে যাওয়ার সুযোগ পাই, তো ওখানে গিয়েও ও আজকে এই পজিশনটা পেয়েছে গ্লোবাল স্টার উইনার, কিডস গ্লোবাল স্টার উইনার। তাছাড়া ও একটা মানে ক্লাসিক্যাল ডান্সও করে, ক্লাসিক্যাল ডান্সেও আজকে 5-6 বছর থেকেও আছে।
তো চাই যে ওর ইচ্ছা যে মিস ওয়ার্ল্ড হবে, আগামীতে মিস ওয়ার্ল্ড এর জায়গাটাও যদি নিতে পারে, নিলে প্লাস অ্যাক্ট্রেস হবে। তো উধারবন্দের চণ্ডীঘাটে শুরু হলো ফুটবল টুর্নামেন্ট, উদ্বোধনের ম্যাচে জয়ী শিবেরবন্দ পিসি। চণ্ডীঘাট চা বাগানের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট শুরু হলো বুধবার বিকেল 4টায়। চণ্ডীঘাট চা বাগানের মাঠে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে খেলার উদ্বোধন করেন চা বাগানের জিএম অস্তমিত সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজার পঙ্কজ দাস, অমর মোহালি, কমিটির সম্পাদক অমিত কর্মকার, বিমল সতনামি, বাবুল কর্মকার, অমিত কৈরি প্রমুখ। উদ্বোধনী খেলার দুটি দল হল শিবেরবন্দ পিসি বনাম নগর পিসি। খেলায় 2-0 গোলে বিজয় হয় শিবেরবন্দ পিসি। কমিটির পক্ষ থেকে জানান, খেলায় প্রথম পুরস্কার থাকবে 20,000 টাকা সহ ট্রফি, দ্বিতীয় পুরস্কার 10,000 টাকা সহ ট্রফি। ফুটবল কেবল এক খেল নহি হ্যায়, ইয়ে অনুশাসন, টিম ওয়ার্ক আর খেল ভাবনা কা প্রতীক হ্যায়। ইস খেল সে হমে हार और जीत का महत्व समझने का मौका मिलता है और यह सिखाता है कि किसी भी परिस्थिति में हार ना मानते हुए आगे बढ़ते रहना चाहिए। इस टूर्नामेंट में भाग ले रहे सभी खिलाड़ियों से मैं यही कहना चाहूंगा कि मैदान पर खेल भावना के साथ खेलें, अपनी टीम के लिए और अपनी संस्था का सम्मान बनाए रखे। जीत और हार खेल का हिस्सा है, लेकिन आपकी मेहनत, आपका समर्पण और आपका अनुशासन ही आपकी असल जीत होगी। मैं सभी आयोजकों को भी बधाई देना चाहता हूं जिन्होंने इस टूर्नामेंट को सफलतापूर्वक आयोजित करने के लिए कड़ी मेहनत की है। देखे नीचे आज के विशेष विशेष खबर आरो एक बार। एक देश एक निर्वाचन, একই সময়ে লোকসভা ও বিধানসভা নির্বাচন, কেন্দ্রীয় মন্ত্রিসভা রিপোর্ট অনুমোদন, শীতকাল ক্লিন অধিবেশনে সংসদে বিল পেশ হবে, স্বাগত মুখ্যমন্ত্রী। কাছাড় জেলার 60টি বিধানসভা কেন্দ্রের গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদের ডিলিমিটেশন খসড়া তালিকা প্রকাশিত। মুখ্যমন্ত্রীর পকিপথ নির্মাণ প্রকল্পের অধীনে শিলচর টিআরকে রোডের সড়ক শিলান্যাস, বিধায়ক দীপায়নের। গণতন্ত্র ও সংবিধানের পক্ষে জোরালো কণ্ঠকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একত্রিত করেছিলেন, শিলচরে প্রয়াত নেতার শোকসভার আয়োজন। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই, ধন্যবাদ।